নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 100 বছর পর সেপ্টেম্বর মাসে দুটি পঞ্চমহাপুরুষ রাজযোগ, যার শুভ ফল পেতে চলেছে 5টি রাশি এবং 3টি রাশি মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ মোট 8টি রাশির ক্ষেত্রে এই দুইটি পঞ্চমহাপুরুষ রাজযোগ বিশেষভাবে লাভ দিতে চলেছে। দেখুন, 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে আপনার তুলা রাশিতে প্রবেশ করে পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে মালব্য রাজযোগ সৃষ্টি করছে এবং 23 সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করে আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই দুইটি রাজযোগ একত্রে সেপ্টেম্বর মাসে হতে চলেছে এবং 100 বছর পর এই দুটি রাজযোগ একসঙ্গে এই 8 রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আমি আবারও আপনাদের কাছে একটি কথা বলি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, বিজনেস ভালো চলছে না, বৈবাহিক জীবনে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, আপনার শত্রুতা, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আমি কৌশিক রায় চ্যালেঞ্জের সাথে বলছি, সেখান থেকে রিকভারি করার দায়িত্ব আমার। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি আমার অভিধান থেকে, ইম্পসিবল অভিধান থেকে আমি কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। আর আমার প্রেডিকশন মাটিতে পড়ে না। দেখুন, আমি অনেকের ক্ষেত্রে জন্মকুণ্ডলী থেকে ছেড়ে দিই, প্রতিকার করি না। অনেকে বলেন যে কৌশিকদা আপনি আমার হাত ধরেন, যখন স্যারেন্ডার করে কি না তখনই কিন্তু আমি তার হাত কিন্তু ধরি। আর আমার কাছে আবারও বলছি, যারা প্রচুর সমস্যা নিয়ে আসছেন না, একটু সময় দিবেন, কারণ প্রচুর 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 বুকিং থাকে রেমেডির জন্য, যে কৌশিকদা আমাকে তাড়াতাড়ি করে দেন, আমাকে তাড়াতাড়ি করে দেন, এটা করলে হবে না। কারণ আপনার আগে দেখা যাচ্ছে 50 থেকে 70 জন আপনার প্রতিকারের জন্য করে রেখেছে। এই যে সামনে যে কৌশিকী অমাবস্যা রয়েছে 2রা সেপ্টেম্বর, আর তো দিন নেই, তো এটার জন্য প্রচুর আপনার প্রতিকারের জন্য প্রচুর বুকিং নেওয়া হয়েছে। এই যে কৌশিকী অমাবস্যাটা বছরে একবার আসে, আর এটা তন্ত্র মন্ত্র এবং সাধনার জন্য বিশেষভাবে কার্যকারী হয়। যারা প্রতিকার করতে পারেননি, যদি আপনারা এই কৌশিকী অমাবস্যাতে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি, আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে, কালসর্প দোষ, আপনার মাঙ্গলিক দোষ, স্থাপিত দোষ, সাধুসর্প দোষ, গ্রহণ দোষ, আপনার শনির সাড়ে সাথী ঢাইয়া বা শনির মহাদশা, যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, বা ঋণে পড়ে গেছেন, আপনার চাকরি হচ্ছে না, আপনার বিজনেস ভালো হচ্ছে না, অবশ্যই এই সময়টা কিন্তু আইডিয়াল সময় রয়েছে প্রতিকার প্রতিবিধান করার জন্য। আমি আবারও বলছি, ভিডিও দেখছেন, শুধু ভিডিও দেখলে রাশির নাম মিলালে হবে না। আপনার রাশি হয়তো নাম আছে, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচকে যদি সমস্যা থাকে, আপনার ব্যক্তিগত জন্মচকে যদি নেগেটিভ পজিশান থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন না। তার জন্য আপনাকে অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে করতে হবে। আমি আবারও বলি, আপনার সমস্যা রয়েছে, সমাধান আমি করব, দায়িত্বের সাথে বলছি, আমি আছি আপনাদের পাশে, কৌশিকদা আপনাদের সাথে সবসময় রয়েছে। তো আপনারা যারা চাইছেন যে জীবনকে পরিবর্তন করতে, আপনারা চাইছেন হয়তো একটু উন্নতি, যে আমি একটু জীবনে আমার বাড়ি, গাড়ি,
আমার কিছু প্রপার্টি বা বিজনেস, বিবাহ, ব্যবসা, সন্তান, বৈবাহিক জীবন ভালো হয়। আমি আবার বলব, যাদের বিবাহের জীবনে সমস্যা আসছে, ডিভোর্স হয়নি, ডিভোর্সের জায়গা চলে আসছে, তারা অবশ্যই যোগাযোগ করুন। প্রেমের ক্ষেত্রে বাধা আসছে, আবারও বলি, প্রেমের ক্ষেত্রে বাধা আসছে, প্রেম বিচ্ছেদ হবে হবে বুঝতে পারছে, অবশ্যই যোগাযোগ করুন। আমি কৌশিকরা দায়িত্বের সাথে বলছি। এবং এর সাথে সাথে যাদের বিবাহ হচ্ছে না, প্রচুর দেখিয়ে যাচ্ছেন, এই যে এই সময়টা কৌশিক অমাবস্যা, বিবাহের জন্য কিন্তু আইডিয়াল সময়। এই সময়টাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আমি দায়িত্বের সাথে বলছি, বিবাহের জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে হয়ে কিন্তু যাবে। তো এই যে দুটি পঞ্চ মহাপুরুষ রাজযোগ যে রয়েছে, তার মধ্যে মালব্য এবং ভদ্র, এই দুটি রাজযোগ 100 বছর পর এই সেপ্টেম্বর মাসে একসঙ্গে পড়েছে, যার শুভ ফল 5টি রাশি যোগ 3 রাশি মোট 8টি রাশি কিন্তু পেতে চলেছে। এই 8 রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি। কেউ কেউ বলেন যে কৌশিকদা কোটিপতি বলছে, আমার তো হচ্ছে না। দেখুন, আমি আবারও বলি, আপনার হচ্ছে না, কিন্তু সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, দেখুন কারো না কারো হচ্ছে। ভালোটা হয় দেরিতে, খারাপটা হয় তাড়াতাড়ি। আমি আবারও বলি, দেখবেন ভালোটা কিন্তু খুব দেরি হয়, কিন্তু খারাপটা দেখবেন খুব তাড়াতাড়ি, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। অর্থাৎ আগে আপনার মহাদশা শুভ রয়েছে কিনা, আপনার রত্ন, অনেকে রত্ন পড়ে রয়েছে, অনেক ক্ষেত্রে আমি অনেক রত্ন মানুষকে কুলা করিয়েছি। নির্বাচন করতে হবে কোন রত্ন। প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট থাকে, প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে মারক আপনার প্ল্যানেট থাকে, তা এখানে দেখা দরকার। এবং কোনভাবে কোন গ্রহ অবস্থান করছে, তার জন্য কি প্রতিকার করতে হবে, এবং কোনটা কবচ আপনার জন্য ভালো রয়েছে, কোন রত্ন আপনার জন্য আইডিয়াল রয়েছে, যেটা আপনার ভাগ্যকে চমকাবে, সেই জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রথম যে রাশি মকর রাশি, মকর রাশির আপনার কর্ম হবে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এবং ভাগ্যপতি ভাগ্য হবে। মকর রাশির বিশেষ করে কর্মক্ষেত্র এবং ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে, যোগাযোগ কমিউনিকেশানগুলো আপনাদের বাড়বে, ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি কিন্তু করবে মকর রাশি। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ধনপতি এবং ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং আপনাদের ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে এবং ফিনান্সিয়াল ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে। মিডিয়া রিলেটেড সেক্টরে যারা কাজকর্মগুলো করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যোগ কিন্তু আসতে চলেছে। আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি আপনার কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। কর্কট রাশি চতুর্থভাবে অবস্থান করছে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, একাদশ চতুর্থ কানেকশান, অর্থাৎ সুখ সাধন, ইনকাম সোর্স এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, বাহন বা কোনো সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা, আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ তুলা, মকর এবং কন্যা তিনটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি নিরন্তর অর্থ আসতে চলেছে, মেষ রাশির বিজনেস থেকে ভালো হতে চলেছে, মেষ রাশির কাস্টমার সাপোর্ট এবং মহাজনের সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে লাভ এবং আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন মেষ রাশি। এরপর যে রাশি আপনার তুলা রাশি, 5 নম্বর রাশি তুলা রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে যেমন বৃদ্ধি, আপনাদের বিদেশ থেকে লাভ, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং সুখ সাধন এবং প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। মিথুন রাশি, 6 নম্বর রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের চতুর্থপতি চতুর্থভাবে এবং পঞ্চমপতি পঞ্চমভাবে, অর্থাৎ প্রেম, আপনার শেয়ার বাজার, লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, প্রপার্টি থেকে কোনো লাভ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের গোল্ড এবং চাঁদি থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে এবং ফরেন থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন।
বিষরাশি, বিষরাশি ধনপতি এবং পঞ্চমপতি কানেকশান, আকস্মিক অর্থপ্রাপ্তি বিষরাশি গ্যারেন্টি হতে চলেছে, হঠাৎ কোটিপতি বড় ধরনের অর্থলাভ এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন, মান সম্মানের দিক থেকে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং সুখ সাধন আপনাদের বাড়তে কিন্তু চলেছে, মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন। একদম শেষ রাশি কুম্ভ রাশি, ভাগ্যপতি ভাগ্যভাবে গিয়ে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি করবে এবং যখন আপনাদের দৈব কৃপা থাকবে, যখন ঈশ্বরের কৃপা থাকবে কুম্ভ রাশি আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের বিজনেস সম্পত্তি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আর্থিক স্থিতি এ সময় আপনাদের মজবুত হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নিরন্তর অর্থ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ এই 100 বছর পর এই দুটি পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে দুটি এই রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আবারও বলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস আর এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।